এটা দেখেন আমরা এখন চলে যাব নয় আদেশে খুবই গুরুত্বপূর্ণ নয় আদেশ এখন এই যে আট আদেশের হ্যাঁ আমরা আট আদেশ বা অর্ডার যাই বলি আমরা আলোচনা করলাম এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু যদি থাকে করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশটি হচ্ছে নয় আমরা নয় আদেশটি আলোচনা করব পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরার ফলাফল আদেশ নয় হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ আদেশ নয় পক্ষগণে হাজিরা গড় হাজিরার ফলাফল বা উপস্থিতি হ্যাঁ হাজিরার ফলাফল ঠিক আছে এখন দেখুন আচ্ছা আমরা আটে যে আলোচনা করেছি ক্লিয়ার কিনা হ্যাঁ ক্লিয়ার কিনা হ্যাঁ মিজানুর রহমান বলেছেন ক্লিয়ার আচ্ছা এখন লক্ষ্য করুন আদেশ নয় এই আদেশ নয় বলছে পক্ষগণের হাজিরা গড় হাজিরার ফলাফল আমরা জানি যে একটা মামলায় দুটি পক্ষ থাকে বাদী বিবাদী তো আমরা প্রথমে আলোচনা করব বাদী ঠিক আছে একসাথে আলোচনা করি সহজ হবে বাদী গড় হাজিরার ফলাফল বাদীর ক্ষেত্রে গড় হাজিরার ফলাফল এটা হচ্ছে বিবাদী ওকে বিবাদী যদি গড় হাজিরা থাকে তার ফলাফল কি তার প্রতিকার কি বাদী যদি গড় হাজির থাকে তার ফলাফল কি যেমন আমরা যদি প্রথম থেকে আবার বলি যে একটা মামলা দায়ের করার পর বিবাদীর প্রতি সমন ইস্যু হয় বিবাদী লিখিত জবাব দায়ের করে তারপরে মামলা দায়ের করার পর যে তারিখগুলো হয় এই তারিখগুলোতে বিবাদী বাদী আদালতে উপস্থিত থাকতে হয় এখন বাদী যদি কোনো আদালতে কোনো তারিখে হাজির না থাকে গড় হাজির থাকে তার ফলাফল কি বা তার প্রতিকার কি হবে বিবাদী যদি গড় হাজিরা থাকে তার ফলাফলগুলো কি হবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু নয় আমরা আলোচনা করব এখানে আমরা দেখি প্রথমে দেখব দুই বিধি হ্যাঁ বিধি দুই আলোচনা করছে যে এখানে লক্ষ্য করুন বাদী কর্তৃক খরচ প্রদানের অপারগতার জন্য সমন জারি না হলে মোকদ্দমা খারিজ করা যায় এখানে বলছে ডিসমিসাল অফ স্যুট হোয়ার সমন্স নট সার্ভড ইন কনসিকুয়েন্স অফ প্লেইন্টি ফেলার অফ ফেলার টু পে কস্ট অর্থাৎ বাদী একটা আদালতে মোকদ্দমা দায়ের করল এখন দেখা যাচ্ছে সমন যথাযথভাবে জারি হলো না বা আদালতে সমন জারির জন্য বাদীকে একটা নির্দিষ্ট খরচ প্রদানের আদেশ প্রদান করলো অর্থাৎ আমরা জানি সমন প্রেরণ করলে কিন্তু একটা কোর্ট ফি দিতে হয় এই যে নির্ধারিত কোর্ট ফি জমা দেওয়ার জন্য আদালতে আদেশ প্রদান করলো বাদী সে আদেশ প্রদান করতে ব্যর্থ হলো তখন মোকদ্দমাটি খারিজ করা যাবে অর্থাৎ বাদী কর্তৃক আমরা বলতে পারি বাদী কর্তৃক খরচ প্রদানে ব্যর্থ হলে হ্যাঁ খরচ প্রদানে ব্যর্থ হলে আদালত কি করতে পারে মোকদ্দমা খারিজ করতে পারে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খারিজ ঠিক আছে দুই ভিত্তিতে বলছে মোকদ্দমা খারিজ এখন দেখেন তিন ভিত্তি এই তিন ভিত্তিতে কি বলছে কোনো পক্ষই হাজির না হলে মোকদ্দমা খারিজ অর্থাৎ কোনো পক্ষ এখন দেখেন আদালতে মোকদ্দমাটি দায়ের করলেন এখন আদালতে মোকদ্দমা দায়ের করার পর সেই নির্ধারিত তারিখে বাদীও আদালতে হাজির হলো না বিবাদীও হাজির হলো না কোনো পক্ষই যখন দেখা যাচ্ছে হাজির নেই তখন আদালতে কি করবে মামলাটা খারিজ করতে পারে অর্থাৎ তিন ভিত্তিতে বলছে কোনো পক্ষ হাজির না হলে মোকদ্দমা খারিজ অর্থাৎ মামলা দায়ের করে বিবাদীও হাজির নেই ওই সরি মামলা দায়ের করে বাদীও আদালতে হাজির হলো না বিবাদীও হাজির হলো না তখন আদালত মামলাটা খারিজ করতে পারে এখন দেখুন চার ভিত্তিতে এর প্রতিকার চার ভিত্তিতে বলছে প্রতিকারটা কি হ্যাঁ প্রতিকার আমরা বলতে পারি প্রতিকার আমরা এটা আরো সহজ করে বলতে পারি যে যে দুই তিনের জন্য যে প্রতিকার হচ্ছে চারে এই যে দুয়ে কি করলো বাদী
নির্ধারিত খরচ প্রদানে ব্যর্থ হলো মোকদ্দমা খারিজ, কোনো পক্ষই হাজির না হলে মোকদ্দমা আদালত খারিজ করে, তাহলে দুই এবং তিন বিধির প্রতিকারটা আমরা পেয়ে যাব চার বিধিতে। চার বিধিতে কি বলছে যে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে, নতুন মোকদ্দমা দায়ের করা যাবে, নতুন মোকদ্দমা দায়ের করা যাবে। লক্ষ্য করুন, আবার বলছে খারিজ রদের আবেদন করা যাবে। হ্যাঁ, এই যে মামলাটা খারিজ হলো, বাদী এসে খারিজ রদের প্রার্থনা করতে পারে, এটা তামাদি আইনের 163 আর্টিকেলে। হ্যাঁ, তামাদি, হ্যাঁ, লিমিটেশন অ্যাক্টের 163 আর্টিকেলে বলছে 30 দিনের মধ্যে আপনাকে নির্দিষ্ট পর্যাপ্ত কারণ দেখিয়ে খারিজ রদের আবেদন করতে পারবেন। তো আমরা কি পড়লাম কি জানলাম, দেখুন একটু খেয়াল করুন যে বাদী গড় হাজিরার ফলাফল, অর্থাৎ বাদীর মামলাগুলো যখন খারিজ হবে তখন কি কি পদ্ধতিতে খারিজ হয়, তখন বাদীর প্রতিকারগুলো কি কি, এই বিষয়গুলো হচ্ছে এরকম বিধি ধুয়ে আছে যে বাদী কর্তৃক খরচ প্রদান, সমন জারির জন্য খরচ হতে পারে যে কোনো খরচ, খরচ প্রদান করতে যদি বাদী ব্যর্থ হয় তখন মোকদ্দমাটি খারিজের আদেশ দিতে পারেন, কে দিতে পারেন, আদালত। আবার তিনে বলছে কোনো পক্ষই হাজির না, নির্ধারিত যে একটা তারিখ ওই নির্ধারিত তারিখে বাদী মামলা করার পরে বাদীও হাজির হলো না, বিবাদীও কোনো জবাব দিল না বা হাজির হলো না, তখন আদালত মামলাটা খারিজ করতে পারে। এই প্রতিকার হচ্ছে দুইটা প্রতিকার একসাথে, চারে বলছে বিধি চার, নয়ের চার বিধিতে বলছে নতুন মোকদ্দমা দায়ের করা যাবে এবং এই যে মোকদ্দমাটি খারিজ হলো এই খারিজ রদের জন্য খারিজ রদের আবেদন করা যাবে 30 দিনের মধ্যে, তামাদি আইনের 163 আর্টিকেলে বলছে আপনি পর্যাপ্ত কারণ দেখে খারিজ রদের আবেদন দায়ের করতে পারেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? দুই তিন প্রতিকার চার, দুই তিনের প্রতিকার চারে এইটুকু ক্লিয়ার কিনা দেখি, একটু কমেন্টস করুন, কমেন্টস করুন, দ্রুত কমেন্টস করুন, অনেক রাত হচ্ছে, দ্রুত করে কমেন্টস করুন। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে জানান যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। মিজানুর রহমান ক্লিয়ার, আচ্ছা আপনারা বাকি একটু কমেন্টস করবেন। 163 30 দিন কামরুন নাহার বলেছেন, হ্যাঁ জি কামরুন নাহার জি, আচ্ছা যদি ক্লিয়ার হয় অনেক ধন্যবাদ। এখন দেখুন বিধি পাস, বিধি পাস, হ্যাঁ বিধি পাস, এই বিধি পাসে যে বিষয়টি বলছে বিনা জারিতে সমন ফেরত আসার পর এক মাসের মধ্যে বাদী নতুন করে যদি সমন দাখিল করতে ব্যর্থ হয় তাহলে মোকদ্দমাটি খারিজ হতে পারে। এই বিধি পাসে বলছে যে একটা সমন 30 দিনের মধ্যে কি হয়, জারি হয়, এখন সমনটা 30 দিনের মধ্যে জারি হলো না, তবে আরও 30 দিন বৃদ্ধি করলো আদালত, বাদী কি করলো, বাদী এই 30 দিনের মধ্যে সমন দাখিল করতে ব্যর্থ হলো, দাখিল করতে ব্যর্থ হলো, তখন আদালত মামলাটা খারিজ করতে পারে। ঠিক আছে, আমি আবার বলি, পাঁচ বিধিতে বলছে সমন 30 দিনের মধ্যে যেহেতু দায়ের করা হয়, সমন দায়ের করার পর সমনটা গড় জারি হলো বা সঠিকভাবে জারি হলো না, আদালত কিন্তু আরও 30 দিন বৃদ্ধি করলেন, এই 30 দিনের মধ্যে যদি পুনরায় বাদী সমন দাখিল করতে ব্যর্থ হয় তাহলে কি করা যাবে, মামলাটা আদালত খারিজ করবেন। ঠিক আছে, এই যে এই পাঁচ আদেশে পাঁচ বিধিতেও যদি মোকদ্দমাটা খারিজ হয় তাহলেও কিন্তু নতুন মোকদ্দমা, এখানে বলছে নতুন মোকদ্দমা দায়ের করা যাবে, নতুন মোকদ্দমা দায়ের করা যাবে। ওকে, হ্যাঁ আমরা পাঁচ পড়লাম, আমরা এখন চলে যাব, পাঁচ পড়লাম আমরা চলে যাব আট, আট বিধি আট, হ্যাঁ আট, আট বিধি খুবই গুরুত্বপূর্ণ, আট বিধি খেয়াল করবেন, যে মোকদ্দমাটি দায়ের করার পর বাদী গড় হাজির তারিখের দিন, হ্যাঁ বাদী গড় হাজির কিন্তু বিবাদী হাজির, দেখা যাচ্ছে আপনি বাদী হয়ে মামলাটা দায়ের করলেন, এই যে নির্ধারিত তারিখে, এই তারিখে বাদী গড় হাজির, বাদী বিবাদী কি করলো হাজির আছে, নির্ধারিত তারিখে বাদী গড় হাজির বিবাদী
হাজির, বাদী গড় হাজির, খেয়াল করবেন বাদী গড় হাজির, বিবাদী হাজির আছে, তখন আদালত মোকদ্দমাটি খারিজ করতে পারে, খারিজ করবে। তবে যদি বিবাদী বাদীর দাবিগুলো মেনে নেয়, ঠিক আছে, যতটুকু মেনে নেবে ততটুকু কিন্তু ডিক্রি হবে। বিবাদী যদি বাদীর কোনো দাবি আংশিক মেনে নেয়, পরিপূর্ণভাবে হতে পারে মেনে নেয়, তখন সেইটুকুই কি হবে, ডিক্রি হবে, বাকিটুকু খারিজ হবে। ওকে, তো এই যে বাদী হাজির, বাদী গড় হাজির, বিবাদী হাজির আছে, হ্যাঁ বিবাদী হাজির আছে, এই আটে বলছে বাদী হাজির আছে, বিবাদী গড় হাজির, হ্যাঁ, তাহলে মাকদ্দমাটা খারিজ হবে। ওকে, এখন দেখেন এই যে মুকদ্দমাটা খারিজ হলে বাদীর তো অবশ্যই একটা প্রতিকার আছে, বাদীর কি প্রতিকার, বাদীর প্রতিকার, এই প্রতিকারটা হচ্ছে নয় এবং নয়ের ক, দুইটা বিধিতে আমরা পাবো। নয়ের কতে বলছে যে পুনরায় মুকদ্দমা করতে পারবে না, অর্থাৎ বাদীর ত্রুটির ফলে যেহেতু মুকদ্দমাটা খারিজ হয়েছে, বাদীর কি ত্রুটি, বাদীর তো অবশ্যই ত্রুটি, বাদী যেহেতু আদালতে নির্ধারিত তারিখে হাজির হয়নি, সেহেতু বাদী কি করবে, নতুন করে মামলা দায়ের করতে পারবে না, নতুন মামলা দায়েরে বাধা, নয় দায়েরে বাধা, বাধা অর্থাৎ এখানে নতুন করে মুকদ্দমা দায়ের করা যাবে না। ওকে, অর্থাৎ এখানে নতুন করে মামলা দায়ের করা যাবে না। তবে তবে প্রতিকার হচ্ছে 30 দিনের মধ্যে কি করতে হবে, আবেদন করতে হবে রদের জন্য, 30 দিনের মধ্যে কি করতে হবে, রদের আবেদন করতে হবে, রদের আবেদন করা যাবে, কি করা যাবে, 30 দিনের মধ্যে বাদী রদের আবেদন করতে পারবে। ওকে, তো আরেকটা বিষয় দেখুন, নয়ের কতে যে বিষয়টা বলছে সরাসরি রদ, হ্যাঁ এখানে বলছে ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল, ডাইরেক্টলি, হ্যাঁ সেটিং অ্যাসাইড ডিসমিসাল অর্থাৎ সরাসরি রদ, সরাসরি রদ। দেখেন আমরা নয়ে পড়লাম কি, নতুন মুকদ্দমা দায়েরে বাধা এবং 30 দিনের মধ্যে আবেদন করতে পারবে, হ্যাঁ কিভাবে আবেদন করবে, অনুচ্ছেদ 133 আর্টিকেল, হ্যাঁ এতে বলছে বাদীর দরখাস্ত সম্পর্কে বিবাদীকে নোটিশ দিয়ে, হ্যাঁ আদালত মুকদ্দমা খারিজ রদের আবেদন দায়ের করতে পারবে। ওকে, এখন দেখুন নয়ের কত বলছে সরাসরি রদ, কিভাবে সরাসরি রদ করবে, এখানে টাকার বিষয় আছে, হ্যাঁ এখানে একটা কষ্ট দিতে হবে, নির্ধারিত কিছু কষ্ট দিতে হবে, যেমন অনধিক 1000 টাকা খরচের আদেশ দিবে, অর্থাৎ বাদী যদি ইচ্ছা করে কি করতে পারবে, 1000 টাকা খরচ দিয়ে সরাসরি রদের জন্য, হ্যাঁ সরাসরি রদের আবেদন করতে পারবে। তখন কি করবে আদালত, 1000 টাকা খরচের আদেশ দিবেন, তারপরে এই আবেদনটা করতে হবে 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে করতে হবে, তারপর কি করতে হবে, এফিডেভিট দিতে হবে, হ্যাঁ এফিডেভিট যুক্ত করতে হবে, হ্যাঁ এফিডেভিট যুক্ত করতে হবে। তাহলে এই শর্তগুলো যদি পালন করে তখন আদালত কি করবেন, সরাসরি রদ করতে পারেন। নয়ের কতে বলছে 1000 টাকা খরচ প্রদানের প্রদান সাপেক্ষে 30 দিনের মধ্যে যদি আবেদন করে, এফিডেভিট যুক্ত করে যদি আবেদন করে, তাহলে আদালত এটা মানতে কি বাধ্য, এটা হচ্ছে বাধ্য, এটা কিন্তু বাধ্য, হ্যাঁ বাধ্য, এটা খেয়াল করবেন। এই যে নয়ের ক বিধিটি আদালতের কি ধরনের ক্ষমতা, এটা হচ্ছে একটা বাধ্যতামূলক ক্ষমতা। এখানে ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল অফ সুট, এই যে হ্যাঁ একটা মুকদ্দমা কি করবে, যদি ডাইরেক্ট রদ করা হয়, এই মুকদ্দমাটা ডাইরেক্টলি সেটিং অ্যাসাইড অর্থাৎ সরাসরি রদ করুন, তখন বিবাদে যদি নয়ের ক অনুযায়ী ডাইরেক্ট সেটিং অ্যাসাইড চায়, 1000 টাকা কস্ট প্রদান করে, 30 দিনের মধ্যে আবেদন করে, এফিডেভিট যুক্ত করে, এই শর্তগুলো যদি সরাসরি পালন করে, তাহলে আদালত বাদীর খারিজকৃত মুকদ্দমাটি সরাসরি রদের আবেদন মঞ্জুর করতে বাধ্য। দেখেন এখানে বিষয়গুলো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানান। বাদীর এখন দেখেন আমরা বাদীর যে বিষয়গুলো পড়লাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা, হ্যাঁ কামরুন নাহার বলেছেন জি ক্লিয়ার, আচ্ছা দেখুন ক্লিয়ার কিনা। আচ্ছা এখন আমরা বাদীর যে প্রতিকারগুলো কি কি পড়লাম, বাদীর মামলাটা কোন ক্ষেত্রে খারিজ হবে,
তারপরে কোন বিধি অনুযায়ী প্রতিকার পাবে অর্থাৎ বিস্তারিত আলোচনা করলাম। এখন দেখুন বিধি ছয়, এই বিধি ছয় অনুযায়ী যথাযথভাবে সমন জারি হওয়ার পর, হ্যাঁ যথাযথভাবে সমন জারি হওয়ার পর বিবাদী যদি জবাব না দেয়, হ্যাঁ জবাব না দেয়, আমি সহজেই বললাম, তখন এক্স পার্টি ডিক্রি বা কি হতে পারে একতরফা একতরফা ডিক্রির মাধ্যমে কি করতে পারে আদালত মোকদ্দমাটি নিষ্পত্তির আদেশ প্রদান করতে পারেন। দেখেন ছয় বিধিতে বলছে তারিখের দিন শুধুমাত্র বাদী হাজির, ওকে তারিখের দিন একটা নির্ধারিত তারিখে বাদী হাজির, সমন 60 দিনের মধ্যে যথাযথভাবে, প্রথমে তো 30 দিন পরে আবার 30 দিন বৃদ্ধি করলো, 60 দিনের মধ্যে যথাযথভাবে সমন জারি হওয়ার পর তবুও কি করলো বিবাদী হাজির হলো না বা জবাব দিল না, বিবাদী জবাব প্রদান করলো না বা হাজির হলো না, তখন আদালত কি করতে পারে একতরফা ডিক্রি দিতে পারে। এটাই বলা হচ্ছে নয় আদেশের ছয় বিধিতে, ঠিক আছে। এখন দেখুন এই যে নয় আদেশের ছয় বিধি অনুযায়ী যখন মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তি হয় একতরফা ডিক্রি হয় তখন বিবাদীর কি প্রতিকার আছে, ওকে এখন আমরা দেখব যে বিবাদী কি কি প্রতিকার পেতে পারে। এই প্রতিকারগুলো আছে 13 এবং 13 ক-তে, 13 বিধি এবং 13 ক। এখন 13 বিধিতে কি বলছে যে বিবাদী একতরফা ডিক্রি রদকরণের আবেদন করতে পারে, সেটিং অ্যাসাইড ডিক্রি এক্স পার্টি এগেনস্ট ডিফেন্ডেন্টস, অর্থাৎ এখানে বলছে বিবাদী ডিক্রি দানকারী আদালতে, অর্থাৎ যে আদালত ওই একতরফা ডিক্রিটি প্রদান করছে বিবাদী কি করতে পারে ওই আদালতেই ডিক্রি রদের জন্য আবেদন করতে পারে, কি করতে পারে ডিক্রি রদের জন্য আবেদন করতে পারে। এটা করতে হবে কত দিনের মধ্যে, এই 13-তে বলছে রদের আবেদন, ওকে রদের আবেদন কত দিনের মধ্যে করতে হবে, 30 দিনের মধ্যে করতে হবে। কোন আদালতে করতে হবে, ওই ডিক্রি প্রদানকারী আদালতে, যে আদালতে একতরফা ডিক্রিটি প্রদান করেছে সেই আদালতেই কি করতে হবে ডিক্রি রদের আবেদন করতে হবে। তারপরে দেখেন 100, এটা আদালতের জন্য মানা না মানা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ আদালত ইচ্ছা করলে এটা গ্রহণও করতে পারে নাও গ্রহণ করতে পারে। যখন 13-তে যাবে 13-র ক সরাসরি রদ, তো কিন্তু সরাসরি রদ 13-র ক-তে বলছে সরাসরি রদ, তখন কি করতে হবে এখানে বলছে 3000 টাকা, 3000 টাকা, ঠিক আছে 3000 টাকা খরচের আদেশ দিবেন আদালত যখন সরাসরি রদ চাবে, 3000 টাকা খরচের আদেশ, হ্যাঁ খরচের 3000 টাকা খরচের আদেশ প্রদান করবেন। কি করতে হবে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। তারপরে কি বলছে যে এফিডেভিট, হ্যাঁ দরখাস্তটির সাথে এই যে এফিডেভিট যুক্ত করতে হবে, এফিডেভিট যুক্ত করতে হবে। এখন দেখেন এই যে 3000 টাকা এটা পাবে কে, এটা পাবে বাদী, হ্যাঁ এটা পাবে বাদী, ওকে ওকে। এখন দেখুন এই যে 13-তে কি পড়লাম, 6-এর যে একতরফা ডিক্রি তার প্রতিকার হচ্ছে 13-তে বলছে রদের আবেদন, এটা 30 দিনের মধ্যে করতে হবে। তবে এই 13-টা হচ্ছে আদালতের জন্য মানা না মানা একটা সহজাত ক্ষমতা, তবে 13-র ক হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক, এখানে শর্ত হচ্ছে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, দরখাস্তটির সাথে এফিডেভিট দিতে হবে এবং 3000 টাকা খরচ দিতে হবে। যদি এই 3টা শর্ত পালন করে তখন আদালত সরাসরি, হ্যাঁ ডিক্রি একতরফা ডিক্রি রদ করবেন, ওকে। দেখি এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, আমি একটা প্রশ্ন আপনাদের মাঝে দেব, দেখি উত্তর করতে পারেন কিনা। আদি এক্তিয়ার সম্পন্ন আদালতে, ও আচ্ছা এখানে আরো প্রতিকার আছে, একতরফা ডিক্রি রদের ওই বিষয় ছাড়াও বাদী কি করতে পারবে, বিবাদী কি করতে পারবে, হ্যাঁ আপিল দায়ের করতে পারবে, কিন্তু হ্যাঁ একতরফা ডিক্রির বিরুদ্ধে যেহেতু আপিল দায়ের করা যায় এখানে আপিল দায়ের করতে পারবে, ওকে রিভিউ দায়ের করতে পারবে, হ্যাঁ ইচ্ছা করে কিন্তু সে রিভিউ আপিল এগুলো হ্যাঁ দায়ের করতে পারবে, রিভিউ
আপিল এগুলো ইচ্ছা করলে দায়ের করতে পারবে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি একটু প্রশ্ন করি, দেখি আপনারা উত্তর দেন। আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন, আজকে আলোচনা শেষ করব, অনেক রাত হয়েছে, তো আপনারা ধৈর্য ধরে অনেকে আমাদের এই আলোচনা শুনলেন। সবাইকে দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। একটা প্রশ্ন করি দেখি, দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে? প্রশ্নটি হচ্ছে, দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়? আমি অপশন বলবো না। দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন করা যায়? হ্যাঁ, দেখি কে সর্বপ্রথম উত্তর দিতে পারে।